বাবুগঞ্জ মূলাদি অঞ্চলের মানুষের 48 বছরের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে আড়িয়ালখা নদীর উপরে সেতু। বরিশালের নদীবেষ্টিত বাবুগঞ্জ মূলাদি উপজেলাবাসীর স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 48 বছরের লালিত স্বপ্ন, তাদের প্রাণের দাবি ছিল মিরগঞ্জের আড়িয়ালখা নদীর উপর সেতু নির্মাণ। এছাড়াও মেঘনাবেষ্টিত হিজলা, মূলাদি ও মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দাদের সড়কপথে জেলা শহর বরিশাল নগরীতে প্রবেশ করতে হলে মূলাদির মিরগঞ্জ পয়েন্টে পৌঁছে আড়িয়ালখা নদ পার হতে হয়। নগরী ঘেঁষা বাবুগঞ্জ উপজেলার সঙ্গে পাশের উপজেলা মূলাদিকে বিচ্ছিন্ন করে রেখেছে এই আড়িয়ালখা নদী। বরিশাল জেলার সাথে মূলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার একাংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে মিরগঞ্জ পয়েন্টে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। আপনার নামটা বলবেন? আমার নাম আব্দুল সালাম। এখানে যে আপনারা প্রতিদিন যাতায়াত করেন, এই যাতায়াতের এখানে একটা সেতু হলে আপনার কি মনে হয়, ভালো হতো না? আমার মনে হয় যে বর্তমান উন্নয়ন সমাজ অনুযায়ী আমাদের এখানে একটা সেতু হলে প্রচণ্ড ভালো হতো, কারণ টলার যাতায়াত উন্নত না, ঠিক আছে? তো বর্তমান অনুযায়ী একটা সেতু হলে আমাদের যাতায়াত ব্যবস্থা, প্লাস যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে, তারপরে নানান ধরনের ঝড়ের আমরা ইসে পড়ি, ঠিক আছে? তো এ থেকে আমরা মোকাবিলা, কারণ কিছুদিন আগে দেখা গেছে যে এই টলারে স্কুল খোলাবান যাতায়াতের আগে কিছুদিন আগে একটা টলার ডুবে অনেক ছাত্রছাত্রী মারা গেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের সরকারের কাছে একটা আবেদন যে আমাদের এখানে একটা সেতু হোক আর আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা যেন পাই। অনেক ধন্যবাদ। দীর্ঘ 48 বছর পরে অবশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুর অক্লান্ত প্রচেষ্টায় বাবুগঞ্জ মূলাদির সর্বস্তরের মানুষের প্রাণের দাবি মিরগঞ্জ আড়িয়ালখা নদীতে স্বপ্নের সেতু বাস্তবায়নের পথে। বাবুগঞ্জ ও মূলাদি উপজেলা নিয়ে বরিশাল 3 আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাবুগঞ্জ মূলাদি অঞ্চলের মানুষের দাবি অনুযায়ী আড়িয়ালখা নদীর উপর মিরগঞ্জে সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। প্রতিশ্রুতি অনুযায়ী গোলাম কিবরিয়া টিপু গত অর্থ বছরের 2 এপ্রিল বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বাবুগঞ্জ মূলাদির মধ্যবর্তী স্থান আড়িয়ালখা নদীর উপর মিরগঞ্জ নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের উল্লেখ করে আবেদন করেন। এই 3 উপজেলার মানুষের সড়কপথে ভোগান্তির নাম মিরগঞ্জ ফেরিঘাট। যারা এই সড়কপথের যাত্রী তারা অনেক আগে থেকে মিরগঞ্জে সেতু নির্মাণের দাবি তুলে আসছে। ভুক্তভোগী 3 উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন মিরগঞ্জ সেতু নির্মাণ হলে বরিশাল 3 বাবুগঞ্জ মূলাদি সংসদীয় আসনের মানুষের মধ্যে যোগাযোগের একটি ভিন্ন মাত্রা যোগ হবে। মিরগঞ্জে আড়িয়ালখা নদী পারাপারে খেয়াঘাটে মানুষের ভোগান্তি দূর হবে। মিরগঞ্জের সেতু বাস্তবায়নের পথে চলতে শুরু করেছে। বরিশাল 3 সংসদীয় আসনটি বাবুগঞ্জ এবং মূলাদি উপজেলা নিয়ে গঠিত, আর এই 2 উপজেলা আড়িয়ালখা নদী দ্বারা বিভক্ত রয়েছে, যেখানে পারাপারের জন্য ফেরি, ট্রলার ও স্পিড বোট রয়েছে। আর সেই স্থানটি মিরগঞ্জ ফেরিঘাট নামে বেশ পরিচিতি লাভ করেছে বিভিন্ন কারণে। অবশেষে বরিশাল 3 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া টিপুয়ের আবেদনের প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আড়িয়ালখা নদের উপর সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। সেই লক্ষ্যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে রহমতপুর বাবুগঞ্জ মূলাদি হিজলা সড়কের 8 কিলোমিটার অংশে Z834 শীর্ষক প্রকল্পের প্রিলিমিনারি উন্নয়ন প্রকল্প প্রস্তাব PDPP আড়িয়ালখা নদের উপর সেতু নির্মাণ। চলতি অর্থ বছরে ADP-তে বরাদ্দবিহীন নতুন প্রকল্প তালিকায় 1309 নম্বর স্মারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত এই সেতুর মূল দৈর্ঘ্য 1002 মিটার ও অ্যাপ্রোচ সড়ক 3 কিলোমিটার, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 71,487.49 লক্ষ টাকা। এর বাস্তবায়নকাল 1 জানুয়ারি 2020 থেকে 30 জানুয়ারি 2023 সাল পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। গোলাম কিবরিয়া টিপু জানান, সরকারের সম্ভাব্য সেতু নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মিরগঞ্জ সেতু। দাতা সংস্থা জাইকার সাথে আলোচনা করে এই সেতুটির গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছে সরকার। করোনা সংকটের কারণে বিষয়টি কিছুটা পিছিয়ে পড়েছে, তবে এ বছরের মধ্যে সেতু নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।